নতুন মন্ত্রী সভার শপথ বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কিছুক্ষণ আগেই ব্রিফ করলেন মন্ত্রী পরিষদ সচিব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ব্রিফিং এ আর কি কি তথ্য জানালেন মন্ত্রী পরিষদ সচিব, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা দুপুর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেনেছিলাম যে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ হবে, কারণ আমরা জেনেছি ইতিমধ্যেই সকালবেলায় যে আগামীকাল সংসদ সদস্যদের শপথ হবে। সংসদ সদস্যদের শপথের পরই মূলত রাষ্ট্রপতির আমন্ত্রণে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যিনি থাকেন তাকে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা বলা হয়ে থাকে, এবং সে অনুযায়ী দুপুর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিচ্ছিল এবং আমরা সেটা বিভিন্ন সূত্রেই জেনেছি। কিন্তু কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ সচিব উনি আনুষ্ঠানিক ব্রিফি করলেন আমাদের সাথে এবং বললেন যে 11 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ হবে। এ বিষয়ে প্রস্তুতির কাজ করছে মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ এবং ইতিমধ্যে তারা 1300 থেকে 1400 অতিথিদের আমন্ত্রণের কার্ড তৈরির প্রস্তুতির কাজ করছে একই সাথে। তবে মন্ত্রিসভা কত সদস্যের হবে, কারা থাকবে কারা থাকবে না, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আসলে কিছু পরিষ্কার করে বলেননি। এটা আসলে বলার কথাও না আগে থেকেই। তবে মন্ত্রীদেরকে নিয়ম অনুযায়ী ফোন দেওয়ার কথা, সেই ফোনটা উনি আগামীকাল সংসদ সদস্যদের শপথের পর থেকে মন্ত্রিসভার যারা মন্ত্রিসভায় থাকবেন তাদের ফোন দেওয়া শুরু হবে এমনটা আমরা মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জেনেছি। আজকে তাদেরকে ফোন দিবে না, তবে বাকি আনুষ্ঠানিক কাজ তারা করছেন, প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি বলেছেন গাড়ি রেডি তাদের জন্য, তাদের ফাইল রেডি করা হচ্ছে এবং বঙ্গভবনে তাদের মন্ত্রিপরিষদ থেকে অনেক বড় একটি টিম বঙ্গভবনে কাজ করছেন। এতজন অতিথি বঙ্গভবনে, আসলে শুধুমাত্র মন্ত্রিপরিষদ বিভাগের যখন সচিব যখন শপথ হয় তারা তখনই নেওয়া হয়, এই কারণে বড় একটা প্রস্তুতির কাজ মন্ত্রিপরিষদ বিভাগের থাকে বঙ্গভবনে জুড়েই এবং বঙ্গভবনে তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আর মন্ত্রিপরিষদ বিভাগে আমন্ত্রণের কাজ করছেন, গাড়ি তৈরির কাজ করছেন, তাদেরকে ফাইল পাঠানোর কাজ করছেন। আগামীকাল মন্ত্রিপরিষদ সচিব আবার একটা ব্রিফিং করবেন, হয়তো আমরা তখন জানতে পারবো যে কয় সদস্যের মন্ত্রিসভা হচ্ছে, কারা থাকছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে আমরা জেনেছি যে এখন যে ক্যাবিনেট আছে 45 সদস্যের ক্যাবিনেট, এখান থেকে হয়তো 45 থেকে 50% থাকবে পুরাতন ক্যাবিনেটের এবং নতুন মুখ থাকবে 50%-এর উপরে, এমনটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, সূত্রে জানা গেছে। আসলে এটা যেদিন শপথ হবে সেদিনই পরিষ্কার হয়ে জানা যাবে এবং আগামীকাল যখন মন্ত্রিপরিষদ সচিব আবার ব্রিফ করবেন তখন আমরা বাকিটা জানতে পারবো। মন্ত্রিপরিষদ সচিব এর আগে আমরা যখন 2008 সালে, 2014 সালে এবং 2018 সালে এই মন্ত্রিসভার যখন শপথগুলো হয় নতুন মন্ত্রিসভার, সেই তখন আমরা দেখেছিলাম আসলে সংসদ সদস্যদের শপথ গ্রহণের 1 সপ্তাহ সময় নেয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যিনি, তিনি এই মন্ত্রিসভার নতুন শপথের জন্য। কিন্তু এবার আসলে সেই সময়টা নেওয়া হয়নি, ঠিক একদিন পরেই সংসদ সদস্যদের শপথের একদিন পরেই মন্ত্রিসভার শপথ হচ্ছে। এটা আসলে নতুনই একটা বিষয় যারা আমরা সচিবালয়ে দীর্ঘদিন করি আমাদের কাছেই, আমরা এটা হঠাৎ করে যখন দুপুরে জেনেছি যে শপথ হচ্ছে সেটা আমাদের কাছে নতুন একটা বিষয় ছিল, কারণ গতকাল বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপক্ষে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন 15 তারিখের ভিতরে শপথ হবে এবং গতকাল আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেনেছিলাম যে 14 তারিখে শপথ হচ্ছে, সেই রকম প্রস্তুতি ছিল গতকাল পর্যন্ত। কিন্তু আজকে কালকে রাত থেকে তারা নতুন তারিখ অনুযায়ী আবার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।